একটা মাথা ঘোরানোর মতো ব্যাপার হয়েছে, কারণ দু সাইডে পুরো সমুদ্র ওপেন। এখন আমরা এলাম হচ্ছে এক্সিটার বাস স্ট্যান্ড, এটা হচ্ছে খুব বড় বাস স্ট্যান্ড, আগেও এসেছি। আবার কি ছোট ছোট শিলা পড়ছে, শিলা বৃষ্টি হচ্ছে। কিনবো না কিনবো না করেও এতগুলো জিনিস মোটামুটি কেনা হয়ে গেল। চকলেটই জিনিস আর অনেকগুলো জায়গা তোমাদের সাথে শেয়ার করবো, বেশ সুন্দর সুন্দর। আর সারাদিন আমরা কিভাবে কাটাচ্ছি, তো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটা। বাস দিয়ে নেমে পড়েছি আমরা এখন। অ্যাকচুয়ালি আমাদের আজকে কোনো মানে পার্টিকুলার ডেস্টিনেশন কিছু ঠিক করা নেই যে কোথায় পার্টিকুলার যাব। তো বাসে জাস্ট মানে ওই হপ অন হপ অফ যে কনসেপ্টটা রয়েছে, একবার বাসে উঠবো আবার ওখান দিয়ে নামবো আবার একটা বাসে উঠবো, ওইভাবেই আমরা আজকে ঘোরার প্ল্যানিংটা করেছি। যে 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 জায়গাগুলো দেখে মনে হবে যে হ্যাঁ এখানে একটু নেমে পড়ি, এখানে একটু টাইম স্পেন্ড করি, তো সেরকমই একটা জায়গায় নামা হলো, দেখে বেশ ভালো লাগলো। তো বাকিরা জানে অবশ্য, একজন দুজন দাদা তারা জানে যে কোথায় যাচ্ছে, আমরা এখনো জানি না, প্রথমবার আসছি। তো চলো, কি সুন্দর দেখো টিউলিপ হয়ে রয়েছে এখানে বাড়ির সামনে। এটা কোথায় যাচ্ছি গো, কোথায় জানো না? এ বাবা, কেউ জানে না কোথায় যাচ্ছি আমরা। বাট এই রাস্তাটা দেখো পুরো ডিফারেন্ট, আর এদিকে জলও জমে আছে রাস্তায়, বৃষ্টি হয়েছে আজকে সারাদিন সকাল দিয়ে। এ দেখো গাড়ি আসছে যেহেতু ওই পাশ দিয়ে, আর এতটাই সরু রাস্তা মানে মানুষ গেলে আর গাড়ি ঠিক মতো যেতে পারবে না, তো গাড়িটা দাঁড়িয়ে পড়েছে ওই জন্য। উঠতে উঠতে হাঁপিয়ে গেছি পুরো। আর রাস্তাটা বেশ উঁচু, মানে পাহাড়ি রাস্তা যেরকম হয় ওরকমই, বেশ পাহাড়ের অনেকটা উঁচুতেই রয়েছে রাস্তাটা। এইটুকু এলাম, খুব একটা বেশিও কিন্তু হাঁটিনি, বাট এত হাঁপাচ্ছি। ওয়াও দেখো এই সাইডে, এখানে আমাদের দেখা টাকা হয়ে গেছে, অনেক ফটো ফটো তুললাম, আর খুব সুন্দর লাগছে কারণ আজকে যেহেতু ওয়েদারটা একদম মানে সানি ওয়েদার এখন রয়েছে, যদিও সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তো সেই কারণে প্রচুর ভালো ভালো ছবি টবি তোলা হলো। এখন দৌড়াচ্ছি বাসের জন্য, কারণ বাস মিস হয়ে গেলে আবার নেক্সট বাস অনেক দেরিতে, খুব চাপ হয়ে যাবে, অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে, সেই কারণে এখন দৌড়াচ্ছি। বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি প্রায়, আর সবাই মিলে দৌড় লাগেছে, আমরা তো মেয়েরা অতটা দৌড়াতে পারছি না, পড়ে ঠড়ে যেতে পারি। বাস এসে গেছে আমাদের, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, আমরা যার জন্য ভয় ভয় দৌড়ালাম যে বাস চলে যাবে, বাস অনেক লেটে এসেছে। চলো যে বাসটা দিয়ে নামলাম সেটা তো সিটি সেন্টার অবধি এসছে, তো এক্সিটার সিটি সেন্টারে নেমে এখন আমরা এলাম হচ্ছে এক্সিটার বাস স্ট্যান্ড। এটা হচ্ছে খুব বড় বাস স্ট্যান্ড, আগেও এসেছি, আগের ভিডিওতেও তোমাদের সাথে দেখিয়েছিলাম। তো দেখো এখান দিয়ে বোধহয় বাসটা ছাড়বে, 5 নম্বর স্ট্যান্ড রয়েছে, এখানে সব স্ট্যান্ড নাম্বার দেওয়া থাকে। ও এই বাসটা, চলো বাস ছেড়ে দিয়েছে আমাদের। আর আজকে কিন্তু বাসে একদম টপে বসেছি, মাঝে মধ্যে বসি যখন আমাদের অনেকটা দূরের ডিস্টেন্সে যাওয়ার থাকে, তো সেক্ষেত্রেই খালি উপরে উঠি। আর এটা কিন্তু বেশ অনেকটা ডিস্টেন্স যেহেতু রয়েছে, তো বেশ ভালোই লাগছে, খুব এনজয় করছি। তো যাই হোক, আর আজকে ওয়েদারটা মানে এত মানে চেঞ্জ হতে থাকছে সারাক্ষণ ধরে, এই এতক্ষণ ধরে দেখলে রোদ ছিল আমরা যতক্ষণ বাইরে ছিলাম, আবার বাসে আসতে আসতে হঠাৎ করে দেখি এই রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার কি ছোট ছোট শিলা পড়ছে, শিলা বৃষ্টি হচ্ছে। তো ক্যামেরায় দেখতে পারবে না অতটা যদিও, বাট মানে কাঁচের মধ্যে পড়ছে আর আওয়াজ হচ্ছে, ছোট ছোট একদম শিলা পড়ছে। তো ফাইনালি আমরা কিন্তু বাস থেকে নেমে পড়েছি, আর আমরা কিন্তু এখন এসেছি একটা বিচ সাইডে, তো এটার নাম হচ্ছে ডলিস। তো এটাই ফার্স্ট টাইম আমরা এসেছি, তবে এখানে মানে আমাদের টিমের মধ্যে অনেকে আছে যারা কিন্তু সেকেন্ড টাইম আজকে এলো, মানে তাদের আগে একবার অল্প অল্প ঘোরা ছিল। কি হাওয়া দিচ্ছে দেখো, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়াটা লাগছে একদম। চলো যাই, এখনো বিচে পৌঁছাতে পারিনি, বাট বাস দিয়ে আসার সময় মানে দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছে।
ডলিসের বিচ সাইডে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, মানে জাস্ট মানে ভাষায় বোঝাতে পারবো না, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই সমুদ্রটাও কিন্তু মানে আগের যে এক্সমাউথে গেছিলাম বা অন্যান্য জায়গাগুলোতে যেগুলোতে বিচ দেখেছিলাম, তো সেখানে কিন্তু সমুদ্রটা মানে দেখে অতটাও ভালো লাগেনি, কারণ মানে খুব মনে হয়েছে যেন ডিপটা কম বা খুব একটা মানে অত ঢেউটা নেই। বাট এখানে সমুদ্রটা কিন্তু সিরিয়াসলি খুব সুন্দর লাগছে, আর পুরো নীল, মানে দূরের যে জলটা আসছে না একদম ডিপ নীল থেকে পুরো একদম হালকা নীল, মানে যেরকম ভালো লাগে আর কি, ঠিক সেরকম। চলো এই জায়গাটা হেঁটে যাওয়ার জায়গা রয়েছে, দেখো কি সুন্দর, চলো একটু এগোই। এই রাস্তাটা কিন্তু মানে খুব একটা চওড়া নয়, ঠিক আছে, মোটামুটি সরু। আমি পিছন দিক করে হাঁটতে পারছি না, তাই জন্য আমি দাঁড়িয়ে বলে নিচ্ছি, কারণ একটা মাথা ঘোরানোর মতো ব্যাপার হচ্ছে, কারণ দু সাইডে পুরো সমুদ্র ওপেন, কোনো গেট ফেট নেই, বুঝতেই পারছো। একদম কাছাকাছি চলে এসেছি এখন, কিন্তু আমরা পুরো সামনে চলে এসেছি, আর দেখো জলটাও একদম এখানে একদম কাছাকাছি, মানে যেই জায়গাটা ওখানে ছিলাম ওটাই যেমন অনেকটা উঁচুতে ছিল, তো এখন একদম মানে সমুদ্রের মানে টাচ করা যাবে জলটাকে ওরকম। ওই পাশ দিয়ে দেখো আবার ট্রেন যাচ্ছে, পুরো মানে সমুদ্রের ধারেই হচ্ছে পুরো রেল লাইনটা, ঠিক আছে, মানে এই সমুদ্রটা শেষ হচ্ছে তারপরেই ওই উপর দিয়ে হচ্ছে লাইনটা রয়েছে, ওখান দিয়ে ট্রেনও যাচ্ছে, অসাধারণ লাগছে। আর ঠান্ডা রয়েছে আজকে, কিন্তু বেশ ভালো ঠান্ডা, মানে ওয়েদারটা এমন থাকছে, হঠাৎ করে রোদ উঠছে, এই দেখো এত রোদ এখন, তো আবার আসার সময় বাসে দেখছি শিলাবৃষ্টি হচ্ছে, মানে চেঞ্জ হতেই থাকছে। তো এখন কিন্তু জলটা প্রচণ্ড বাড়ছে, ওই সাইডটা দেখো, মানে অলরেডি এই রাস্তাটা কিছু কিছু পোর্শন ডুবে যাচ্ছে, মানে এমন ঢেউ আসছে, এই দেখো জলটা কিন্তু চলে আসছে এখানে। আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এখানটা তো একবার দেখিয়ে দাও মেঝেটা সবাইকে, এই জায়গার মাটিটাও কিন্তু ভেজা, মানে একটু আগে এখানে অবধিও জল চলে এসেছিলো পুরো, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে দেখে এখান দিয়ে কেটে পড়বো, নাহলে খুব রিস্ক হয়ে যাবে, সঙ্গে আমাদের অনেক ছোটো ছোটো বাচ্চারাও রয়েছে, আর আমাদের নিজেদেরও তো ভয়ের ব্যাপার রয়েছে। আমরা আবার ব্যাক করছি, মানে যেখান দিয়ে এসেছিলাম আর কি, ওই মেন বিচটাতে আর কি। এই জায়গাটা তো খুব রিস্কের আর কি, এই জায়গাটা যখন জল কম থাকে তখনের জন্য ঠিক আছে, বাট এখন যেহেতু জলটা আস্তে আস্তে বাড়ছে, বেলা হয়ে গেছে, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে ব্যাক করছি আর কি। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডায় টেকা যাচ্ছে না। জাস্ট খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকের মতো লাঞ্চ, আর বেসিক্যালি সত্যি বলতে আমরা তো কিছু নিয়ে আসিনি, কারণ আমরা জানতাম না যে ওরা যে খাবার বানিয়ে নিয়ে আসবে, তো ওরা বলতে ওই পাপিয়াই খালি খাবার বানিয়ে নিয়ে এসেছিলো, ফ্রাইড রাইস আর আলুর দম, তো সেটাই খাওয়া হলো সবাই মিলে আর কি একটু একটু করে। আর এখন খাওয়া দাওয়া করে আমরা এই মানে এই জায়গাটাই ভালো করে ঘোরাঘুরি করছি আর কি। আর এতক্ষণ যেই জায়গাটা আমরা গেছিলাম, ওই সরু মতো রাস্তাটা যেটা সমুদ্রের মাঝখান দিয়ে গেছে, সেই জায়গাটা এখন দেখছি পুরো তোমার মানে জলটা পুরো চলে এসেছে, প্রায় ওইটার 50% ডুবে গেছে জলে, যেখানটা আমরা তখন দাঁড়িয়েছিলাম। তো এখন কিন্তু আমরা এই ব্রিজটাতেই রয়েছি, আর সব ফ্রেন্ডরা ওরা নিচেই রয়েছে, ওরা আগে একজন দুজন এসেছিলো উপরটাতে ঘুরতে, আর এত হাওয়া দিচ্ছে আমার ভয় লাগছে যে আমার নতুন ছাতা না উড়ে চলে যায়। দেখো ওই পাশে ট্রেন ঢুকছে গো একটা, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সমুদ্রের ঠিক অপোজিটে, মানে রোডটা ক্রস করলেই কিন্তু এই জায়গাটা রয়েছে। তো চলো এখন আমরা যাচ্ছি একটু আইসক্রিম ফাইসক্রিম খাওয়ার জন্য, দেখো পরপর দুটো ট্রেন, একটা এই সাইডে একটা ওই সাইডে যাচ্ছে। আইসক্রিম চলে এসেছে, খেয়ে দেখি। এটা খেয়ে দেখি বলো, চকলেটই একটু অন্যরকম, পুরো চকলেটের মতো না, খেয়ে দেখো। আর আজকে কিন্তু আমরা মেইনলি গ্রুপ টিকিট কেটে উঠেছি, তো ব্যাপার হচ্ছে গ্রুপ টিকিটের সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে যে একবার যদি টিকিট কাটা হয় একটা গ্রুপ টিকিট, তো একটা গ্রুপ টিকিটে 5 জন যেতে পারে, ঠিক আছে, টোটাল 5 জন যেতে পারে। আর সেইটা কাটা থাকলে কি হয় না, সারা দিনে তুমি যতবার খুশি পুরো এক্সিটারের মধ্যে যে কোনো বাসে তুমি উঠতে পারো, তার জন্য ওই একবারে 10 পাউন্ডস দিয়ে তোমার টিকিটটা কাটতে হবে। তো সেই 10 পাউন্ডসে তুমি সারা দিন যতবার খুশি বাসে উঠো, মানে এক্সিটারের মধ্যেই, বাইরের নয় তা বলে, এক্সিটারের মধ্যে যে কোনো বাসে যতবার খুশি উঠতে পারো 5 জন।
তো আমরা কি করেছি, আজকে যেহেতু অনেকজন রয়েছে, মোটামুটি 10-12 জন মতো রয়েছি ধরো, তো সেই কারণে আমরা দুটো গ্রুপ টিকিট কেটেছি 5 জন 5 জনে সেই হিসাবে আর কি। তো যার জন্য আমরা কি করছি আজকে, আমরা পুরো ট্রিপটাই বাসে করছি আর খুবই এনজয় করছি। মানে এটাই আমাদের আজকে মেইনলি ইচ্ছা ছিল যে বাসে করেই এরকম ঘুরবো, মানে বাসেই সারাদিন থাকবো, বেশ ভালো লাগছে। যেই বাস স্ট্যান্ড দিয়ে আমরা উঠেছিলাম বেসিক্যালি সেখানেই কিন্তু আবার নামছি আমরা এখন। বাস থেকে নেমে পড়েছি দেখো আমরা, আর আমার ঠিক পিছনে কিন্তু রয়েছে মানে সবচেয়ে বড় লিডল এক্সিটারের। আগে মাঠে যাব আমরা, মাঠে কি আছে গো, মাঠে দেখাবে, মাঠে কি চা পাওয়া যাবে, কারণ আমি এখন চা খেতে চাইছি, কারণ এখন বিকেল হয়ে গেছে, আমার চা খেতে ইচ্ছা করে। হ্যাঁ ফ্ল্যাক্স ফ্ল্যাক্স, হ্যাঁ ফ্ল্যাক্স তো আছে, আগে বলবে তো, আগে না বলে টিউশন খোল দো। লিডল ক্রস করে মানে লিডলের জাস্ট পিছনেই কিন্তু এই মাঠটা রয়েছে, ভীষণই সুন্দর। তো সেই কারণে দাদারা বললো যে চলো লিডল তো মানে খোলাই থাকবে অনেকক্ষণ, অনেকটা টাইম পাবো, তো আগে এই মাঠটাতে একবার ঘুরে আসি আলো থাকতে থাকতে। তো এই মাঠটাতে এসে আমরা সবাই মানে ডিভাইড হয়ে গেছি, তো ডিভাইড ইন দ্য সেন্স মেয়েরা একদিকে গল্প করছি, ওই পিছনে দেখো মেয়েরা সব ওইদিকে রয়েছে ওরা, তো ওদের সাথে আমরা ছিলাম, মানে আমি ছিলাম আর কি আমরা বলছি। আর এই পাশটায় দেখো আমার পিছনে দেখো ছেলেরা সব চলে গেছে, ওরা একটা বল নিয়ে এসছে আসার সময়, তো সেই বল দিয়ে এখন মানে ক্যাচ ক্যাচ খেলছে না কি খেলছে, একজন বলছে কি এখানে মানে খেলা প্র্যাকটিস করবে ক্রিকেট নাকি, তো ক্রিকেট কোথায় পাবে। তারপর লাস্টে বল দিয়ে সব ছেলেরা মিলে, আর বাচ্চা দুটোও রয়েছে তো ওরাও খেলছে এই সব। লিডিলে ঢুকলাম আমরা এখন, আর আমি কয়েকটা জিনিস মানে সেরমভাবে দরকার যে সেটা বলবো না, মানে এলে প্রয়োজন হয় মানে দেখলে মনে হয় যে নিয়ে নিই, তো সেই কারণে কয়েকটা জিনিস নিলাম। দাও দেখিয়ে দিই একবার, জাস্ট কিছুই না, মানে ওই আমার কেকের জন্য দুটো চকো চিপস নিলাম আর একটা ওই ভ্যানিলা এসেন্স যেটা সেটা নিলাম। কিনবো না করেও এতগুলো জিনিস মোটামুটি কেনা হয়ে গেল, আর অলরেডি আমাদের অনলাইনে অর্ডার করা হয়েছে, বাড়িতে সেগুলো আসবে, তাও যেগুলো দেখে আমাদের মনে হলো নিতে হবে সেগুলো নিয়ে নিলাম আর কি। এখন কিন্তু রাত্রি 9:30 বাজে, মানে প্রায় 9:45 বাজে বলতে পারো, তো আমরা জাস্ট ঘরে ঢুকলাম এই মাত্র। সো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটা। সো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।